ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন একটি দপ্তরের দায়িত্ব নিতে যাচ্ছেন ইলন মাস্ক। দপ্তরটির নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তার সাথে যোগ দিচ্ছেন বিবেক রামাস্বামী। কিন্তু এই পদে কি কাজ করবেন ইলন মাস্ক? সরকারি দক্ষতা বিভাগে ইলন মাস্ক কি কাজ করবেন তা এখনও স্পষ্ট নয়, কিন্তু ধারণা করা হচ্ছে এটি সরকারের গতানুগতিক কাঠামোর বাইরের একটি প্রতিষ্ঠান। ট্রাম্প বলছেন সরকারের বাইরে থেকে উপদেশ ও দিক নির্দেশনা দেবেন তারা। ট্রাম্পের বিবৃতিতে বলা হয়, একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবে। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন। মাস্ক ও রামাস্বামীকে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 100,000 সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। তিনি এই উদ্যোগকে আমাদের আমলের ম্যানহাটন প্রজেক্ট বলে অভিহিত করেন। ইলন মাস্কের সাথে যোগ দেওয়া ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকার কর্মী ও বিনিয়োগকারী। তিনি যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, পরে প্রাথমিক বাছাইয়ে হেরে গিয়ে ট্রাম্পের প্রতি সমর্থন জানান তিনি। ট্রাম্পের পক্ষে কি কাজ করেছিলেন মাস্ক? মাত্র 2 বছর আগের কথা, 2022 সালেই ট্রাম্পের বিরোধী ছিলেন মাস্ক। সে সময় তিনি ট্রাম্পের রাজনীতির পতনের দিকে ইঙ্গিত করে বলেছিলেন সূর্যাস্তের দিকে যাত্রা শুরু করার সময় এসেছে। কিন্তু সেই ইলন মাস্কই আবার ট্রাম্পকে সমর্থন করতে শুরু করলেন 2024 এসেই। 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার পর থেকে ইলন মাস্ক প্রচার শিবিরের একটি অংশ হয়ে ওঠেন, যেখানে তিনি প্রায়ই বার্তা দিচ্ছিলেন একমাত্র ট্রাম্পই আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে পারেন। ট্রাম্পকে সমর্থন করতে আমেরিকা পিএসসি নামে একটি রাজনৈতিক কমিটিও গঠন করেন তিনি। এছাড়া প্রচারণাকালে একটি সংগঠনকে 11,90,00,000 অনুদান দিয়েছিলেন মাস্ক। রিপাবলিকানের হয়ে জোরে সোরে প্রচারও চালিয়েছিলেন তিনি। এত কিছু করার পর ট্রাম্প জিতে যাওয়ায় স্বাভাবিকভাবে রাজনৈতিক অঙ্গনে অপরিহার্য হয়ে উঠছেন মাস্ক। অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনই ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। 5 নভেম্বর নির্বাচনের দিন থেকে প্রায় তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো রিসোর্টে আসা যাওয়া করছেন মাস্ক। ট্রাম্প ও তার পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি, ফলে বোঝাই যাচ্ছে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্লেষকরা বলছেন এর বিনিময়ে মাস্ক তার ব্যবসায়িক সুবিধা আদায় করে নেবেন। ইতোমধ্যে এর প্রভাবও দেখা যাচ্ছে। ট্রাম্প জয়ী হবার পর মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম বেড়েছে 14%। ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করবেন বলে মনে করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদ্বন্দ্বীদের আশা বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন সরকারি পদ গ্রহণের পর ব্যবসায়ী ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে মাস্কের ভবিষ্যৎ কী সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই ঘোষণার পর আর্থিক সেবা প্রতিষ্ঠান ওয়েডবুশ জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে টেসলা ও স্পেসএক্স ওয়াল স্ট্রিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাস্কের এই দুই ভূমিকায় কোনো পরিবর্তন আসবে না।